আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে অক্টোবর মাসের 9 তারিখ শুক্রবার। আজকে ওমানের গুরুত্বপূর্ণ নিউজগুলো এখন আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা জানেন যে ওমানে ইদানিং করোনা ভাইরাসের প্রকোপটা আবারও বেড়ে গিয়েছে এবং এরই ধারাবাহিকতায় সুপ্রিম কমিটি থেকে নতুন করে অনেকগুলো সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং এর মধ্যে একটি হচ্ছে আগামী 11 তারিখ থেকে, অর্থাৎ এই মাসেরই 11 তারিখ থেকে, অক্টোবর 11 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত ওমানে রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত আবারও পূর্বের মতো লকডাউন জারি করা হবে। আপনারা জানেন পূর্বে এই ধরনের একবার করা হয়েছে এবং এবার আবার করা হচ্ছে। এই সময়টার মধ্যে কোনো মানুষ, ওমানি অথবা প্রবাসী, কেউ বাইরে ঘোরাঘুরি করতে পারবেন না। সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে এবং পাবলিক প্লেসে আপনারা যেতে পারবেন না, অর্থাৎ পূর্বের মতোই টোটাল লকডাউন দিয়ে দেওয়া হবে। তো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্র পাড়ে ঘোরাঘুরি নিষিদ্ধ করা হয়েছে এবং সুপ্রিম কমিটি থেকে বলা হয়েছে যে কিছু কিছু কমার্শিয়াল অ্যাক্টিভিটির চালুর কারণে ওমানে করোনা ভাইরাসের প্রকোপটা বাড়ছে এবং এই কারণে অনেকগুলো কমার্শিয়াল অ্যাক্টিভিটি আবারও বন্ধ হতে পারে, দোকানপাট আবারও বন্ধ হতে পারে। তবে সুনির্দিষ্টভাবে বলা হয়নি এখন পর্যন্ত কোন কোন কমার্শিয়াল অ্যাক্টিভিটিগুলো বন্ধ হতে পারে, সেই বিষয়টা কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। আপনারা জানেন এখন করোনা ভাইরাসের প্রকোপটা বাড়ার কারণে অনেক স্থানে রেড দেওয়া হচ্ছে, অনেক মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে যারা একসাথে আড্ডা দিচ্ছে। আজকেও অনেক ওমানি এবং প্রবাসী দুই শ্রেণীর মানুষকে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র আড্ডাবাজির কারণে। তো প্রবাসী দেশ সকল নাগরিক আছেন, আপনারা জানেন যে ওমানে কিন্তু এই বিষয়টাকে, করোনা ভাইরাসের বিষয়টাকে খুব স্পর্শকাতর হিসেবে দেখা হয় এবং আপনারা জানেন সামান্য একটু বেশি হওয়াতেই কিন্তু আবার লকডাউনের মতো বিষয়টা চলে আসছে। তো এই সময় আপনারা কোনো ধরনের আড্ডাবাজি করবেন না, আপনাদের কাছে এটি একটি অনুরোধ রইল। অন্যথায় কিন্তু আজকেও যেরকম অনেকগুলো প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে এশিয়ান ন্যাশনালিটি, তো এশিয়ান ন্যাশনালিটি কোন দেশের হতে পারে আপনারা তো বুঝতেই পারছেন, কোন দেশের নাগরিক এখানে বেশি এবং কোন দেশের মানুষজন এখানে আড্ডাবাজি করে। আরেকটি বিষয় এখানে এসে যায় যে এখন প্রশ্ন হচ্ছে যদি সমগ্র ওমানে রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত সব কিছু লকডাউন করে দেন তাহলে দিনের বেলা কী হবে। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারবেন যে এই স্থানে যেতে পারবেন কিনা, ওই স্থানে যেতে পারবেন কিনা, বা এটা খোলা থাকবে কিনা, ওইটা খোলা থাকবে কিনা। আপনাদের অবগতির জন্য বলতে চাই, যদি সুপ্রিম কমিটি থেকে নির্দিষ্ট কোনো এরিয়াকে লকডাউন করে না দেওয়া হয়, অর্থাৎ আপনারা জানেন সালালা কিছুদিন পূর্বে পর্যন্ত লকডাউন ছিল, সালালাতে কেউ যাতায়াত করতে পারেনি বিশেষ অনুমতি ছাড়া, এবং মাস্কের যখন লকডাউন ছিল বিশেষ অনুমতি ছাড়া মাস্কেটে কেউ যাতায়াত করতে পারেনি, তো সেই ক্ষেত্রে যদি কোনো নির্দিষ্ট এরিয়াকে সরকার থেকে বা সুপ্রিম কমিটি থেকে লকডাউন করে না দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা দিনের বেলা সেই সকল স্থানগুলোতে ঘোরাঘুরি করতে পারবেন এবং যেই কমার্শিয়াল অ্যাক্টিভিটিগুলো সুপ্রিম কমিটি থেকে চলার অনুমতি দেওয়া হবে সেই দোকানপাটগুলো দিনের বেলা স্বাভাবিক নিয়মে ব্যবসা করতে পারবেন, শুধুমাত্র রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত ব্যবসা করতে পারবেন না, দোকানপাট বন্ধ রাখতে হবে। অন্যথায় দিনের বেলা আপনারা সমগ্র ওমানে ঘোরাঘুরি করতে পারবেন যদি না সুপ্রিম কমিটি থেকে কোনো এরিয়াকে নির্দিষ্টভাবে লকডাউন করে দেওয়া হয়। যদি সেই কোনো নির্দিষ্ট এরিয়াকে লকডাউন করে দেওয়া হয় সেই এরিয়াতে যাতায়াত করতে পারবেন না, অন্যথায় সমগ্র ওমানে আপনাদের দিনের বেলা কাজগুলো আপনারা সম্পাদন করতে পারবেন কিন্তু রাত 8টা বাজার সাথে সাথে আপনারা রোমে প্রবেশ করতে হবে এবং বাইরে ঘোরাঘুরি করা যাবে না, পাবলিক প্লেসে যাওয়া যাবে না। যদি যান তাহলে জেল জরিমানা আপনারা জানেন পূর্বের মতো এবং প্রবাসী নাগরিক হলে ক্ষেত্র বিশেষে এই সকল প্রবাসী নাগরিকদেরকে দেশেও পাঠিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে বিষয়, আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।